নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। অনেকদিন বাদে জাল কাঁধে নদীতে, এখন নদীর পাড়ে আছি, নদীতে জাল ফেলবো। তো কি মাছ পড়বে জানি না, আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। জাল নিয়ে এখন নদীতে জাল ফেলবো, বেশ অনেক দিন বাদে। খরগোশ কাঁটা এইখানে এই চরপাটার এই নেটটা মনে হয় তোলে না, না ছিঁড়ে মাটিতে পুঁতে গেছে, পুঁতে গেছে, ছিঁড়ে গেছে। আগের বছর এইখানে এসে দাঁড়ালে এইগুলো তো ও পারে রাস্তা দেখা যেত, আর এখন দেখা যাচ্ছে না। এখন এটা পাখির জঙ্গল হয়ে উঠছে আস্তে আস্তে। হ্যাঁ সত্যি, ভেতরে ঠান্ডা। অনেকদিন বাদে এই পাখে নামলাম, নদীর চরের পাখে, বেশ কিছুদিন নামা হয় না, মাঝখানে নেমেছি। গাঙে নেমে স্নান করতে পারলে হতো, ঠান্ডা জল একদম, এই মাটি এত ঠান্ডা কি বলবো। আমি পা দিয়ে আসছি তো উপরে, কোথায় কি বাঁধবে তার কোনো ঠিক নেই, ঠাকুর নাম করে দিয়ে দিচ্ছি। এইটা এইখানে এই পায়ের খোঁজের মধ্যে ছিল, আমি কেমন ফেলতে যাচ্ছি, এবার একটু এরকম ফেলেছি আর ইটে এইভাবে ঘষা লেগেছে, গেছে বোধ হয় একটু। কি উড়লো এদিকে, তোমারও তো পায়ে কি অবস্থা করে ফেললে ও, পা পুরো রক্তাক্ত হয়ে গেছে। এ বাবা, এই কস্তুর লেগে কেটেছে আমি যেমন নেমে জলের কানাতে আছি, ও নেমে জলের কানাতে আছে। এবার এই পাঁকের মধ্যে ওর ওই ইটের গায়ে কস্তুরো জমেছে, সেই কস্তুরের গায়ে কেটে গেছে, কতটা কেটেছে, দুষ রক্ত বেরোচ্ছে কতটা, চলো। নোনা জল লাগছে না, আরো জ্বালা করছে, নোনা জলে কিন্তু আরো জ্বালা করে। এখানে তো ঘর বাড়ি ছিল, তার ওই যে ধ্বংসাবশেষ ওই দেখা যাচ্ছে, আর ওগুলো এই চরে আছে, আর ওর গায়ে নোনা লেগে একটা মানে বিশ্রী অস্ত্র মতো হয়ে আছে, এবার ও পায়ে হাতে লাগলেই কাটবে। এইদিকে যাচ্ছে জাল ভেসে, ওইদিকে চলে গেল, বেশ নদীর জলে পা দিয়ে আছে, ঠান্ডাও লাগছে, আর এখন ঠান্ডা ঠান্ডা হাওয়াও ছেড়েছে। জাল ফেললাম, এখানে তুলতে হচ্ছে ওই দিক থেকে। এই যে বাঁশগুলো পোঁতা আছে, এগুলো চরপাটা জাল দেওয়া একদম স্থায়ীভাবে, যখন ইচ্ছা করে জোয়ারের সময় এই জালগুলো তুলে বাঁশের গায়ে বাঁধা হয়, জোয়ারের জল নেমে গেলে মাছ ধরা হয়। আজকে এরা তোলেনি, কি মাছ উঠছে ওটা, আমুদি, একেবারে জ্যান্ত আমুদি, লাভ দিচ্ছে, ওটা চিংড়ি পড়ছে, আর এটা দাঁড়াও ধুই, ধু চলে যায় না, আমি বুঝতেই পারছি না, পারছি বোধ হয় নাকি, পারছি কিন্তু একটু অন্যরকম দেখাচ্ছে, ভাঙাল মাছের বাচ্চা কাচ্চা কিনা কি জানি। আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম, তারপরে যা জাল ভুলে না, চিংড়ি মাছ বেরিয়ে যাচ্ছে, এমন সাইজের চিংড়ি মাছ। এগুলো কি মাছ বলো তো, করে শব্দ হচ্ছে, কাদা ছিটকালে তাই নাকি, কিরম শব্দ করছে দেখো নিজে নিজে। এই যে নদীর এই কুচো মাছ,
মাঝে মধ্যে ওই এই যেরকম চরপাটার জাল এতে অনেক বেঁধে যায়, বিক্রি করে। তা টাটকা মাছ কেটে ভাজা করলে যে ভালো লাগে, জ্যান্ত ভাজা দারুণ লাগে, ঝোল লাগে, ওই জন্য কিন্তু নিয়ে নিচ্ছি যা পড়ছে। সে আমাদের মাছটা আমার কোথায় গেল? উপরের দিকে আছে এইখানকার এই চরে। তো বালি মিশ্রিত এই পাঁকে হাঁটছি আর একটা বালি কিস 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 একটা ব্যাপার কাজ। পা কিন্তু জ্বালা করছে ভালোই। তোমার আমি বললাম কিন্তু এসছি যখন যাই খাওয়ার মাছ ধর। এই এই একটা দেখো আমি ভালো করে দেখছি না, এখনো ফাঁক গিয়ে করছিল না কি বলতো? না না কিরকম দাগ দিচ্ছে একটা। এই তো আমি তো ভালো করে জাল দিচ্ছি না, তো পাকে পুঁতে যাচ্ছে। একদম নরম পাকের চর এটা, আর আমরা হেঁটে এই জায়গাগুলো দাগ করে দিয়েছি। অনেকটা নেমে যাচ্ছে কিন্তু এই দেখো হাঁটু সমান, একদম হাঁটু সমান পাকে নেমে মাছ ধরা হচ্ছে। পায়ে একটা গেড়ে গেলে তুলতে গিয়ে সমস্যা। আর এখন কিন্তু পরন্ত বিকাল, সূর্যটা অস্ত যাচ্ছে। দেখুন নদীর জলে সূর্যের যে ছায়াটা পড়েছে প্রতিচ্ছবিটা ভেসে উঠেছে অসাধারণ। আর বিকালবেলা এই দৃশ্য দেখার জন্য দেখুন ওই যে পাখির জঙ্গলের ওপারে একটা বোট যাচ্ছে, পর্যটকদের বোট, এই সূর্যাস্ত দেখতেই কিন্তু ওনারা এসেছেন। ওইখানে একটা চিংড়ি মাছ আমার জালে, এই জালে এক এক করতে করতে মাছ ছিল, ভালোই তো আমি ছড়ে দিয়েছি। এই সাইজের পড়ছে তো বেরিয়ে যাচ্ছে। ভালোই সাদা মাছ পড়েছে, অনেক কটা পড়েছে দেখো, একদম টাটকা নদীর মাছ। মাছ হয়তো ছোট কা মাছ একদম দেখি সাদা লাদায় কোন পথ দিয়ে ভেতর দিয়ে ছাড়াই, অনেক কটা পড়েছে এইবার। এরকম পড়লে হবে, বড়োর দরকার নেই, ছোট পড়লেও এরকম পড়লে চুনো মাছেই ভাল লাগে। এই ঝাঁক ঘুরছে বোধ হয় বুঝলে। আমি এখানটা ভয় ভয় করে মেরেছি, কেননা এই যে একটা গাছ আছে আমি ভাবছি ওখানে ওর ওই পাশে একটা আছে মনে হয়। একটু সাবধানে মাপতে হবে, জলের একদম কাছে ক্যামেরাটা ধরলাম। অনেক মাছ কিন্তু গুনে শেষ করতে পারবে না, এই মাছগুলো কিন্তু এই পাকের ভিতরে লুকিয়ে যাবে। তুমি ব্যাগের ভিতরে ঢোকাও, আমি নিচ্ছি। এই দেখো চিংড়ি দরকার নেই, এই সাদা মাছই হোক। যা হচ্ছে তাই ভালো। হ্যাঁ শেষ করতেই পারছি না, এখানে অনেক কটা পড়েছে বলে আবার ফেললাম। আর পরে ওই সাইডে সরে গিয়ে মারতে হবে নাকি? একটা বড় চিংড়ি সাইজে চটাং করে উপরে উঠে গেছে। এরকম বড় চিংড়ি হলে থাকছে, না হলে চলে যাচ্ছে।
সন্ধ্যাবেলা যখন জোয়ার লাগে প্রথম, তখন লাইট টাইট নিয়ে আসলে চিংড়ি মাছ পড়ে। রাত্রিবেলা একটা ওই যে মাথায় যে বেঁধে যে ওই টর্চ গুলো মাছ ধরা লোকেরা সব ব্যবহার করে, ওই টর্চ একটা নিতে হবে, তাহলে রাত্রে আসা যাবে। রাত্রেই তো সবাই মারে। আমরা যখন বাড়ি যাই দেখো না, এমতার থেকে উমতার সব জাল ফেলে। চলো এবার আবার ওইদিকে ঘুরি, যেখান থেকে ওই যে ঝোড়ায় জল নামছে ওই জায়গাটা। হ্যাঁ ঠিক বলেছিস, ওইখানে দুটো কেমন মারো, এখান থেকে নামে সেইখানে মাছ ওঠে। ওই যে আর একটা পর্যটকদের বোট যাচ্ছে একেবারে ওই জঙ্গলের গা ঘেঁষে। এই যে একটা ঝোড়া, আমি কিন্তু আটকে গেলাম, এই ঝোড়া দিয়ে জল নামছে। এতটা নরম পাক এখানে, এখানে প্রচুর পাক আগে উঠতে হচ্ছে না, কিন্তু আস্তে আস্তে উঠ। এবার কোন পারে কে কোনটা তুলে কোনটা উঠবে। আমি খুঁতে রেখেছি যেখান দিয়ে জল নামে, জলটাই তো বন্ধ করে দিলে পাঁকে গেড়ে গিয়ে। কেমন তো পুরো ভারতের ম্যাপ হয়ে গেল এটা। সত্যি ঠিক ওই মাথার দিকে শ্রীলঙ্কা আছে নাকি? বেকার হয়ে গেল, চলো ওই মাথার দিকে চলো। যা হয়েছে সাদা মাংস আমাকে রাত্রি খেয়ে নেবো, কোনো ভেজে একদম করেছি। ওইখানে মাঝখানের পা দিয়ে পা লম্ব করে দিয়েছে, মাঝখানটা যেন একবার খুব পাক। এটা পৃথিবীর ম্যাপ, ওই সামনে ঘা দেওয়ার পরে এখানে কেমন মারলে আর পড়ে। যা পড়ছে সব উপরে উঠে যাচ্ছে, ব্যাগটা দিকে দাও। এই একটা কাদা মেখে আছে, ধুয়ে না ধুচ্ছে তো গাঙের জল থাকতে। আর নেই সর্বসাকুল্যের দুটো, এই ধারাও আছে বোধহয়। কোথায় দেখলাম যে চটম চটম করতে, তুমি দেখো। এবারে আমরা উঠে যাচ্ছি উপরের দিকে, আর পুরো ঘামে নোনা জলে পুরো গা হাত পা নোনা হয়ে গেছে, আর ঘামে ভিজে গেছে। আর ও যতবার জালের খেপ ফেলেছে ততবারই কাদা ছিটকে জামা, আর যে ফোন দিয়ে ভিডিও করছি সেই ফোন সবগুলো কাদায় ভূত হয়ে যাচ্ছে। আর সৌরভ ওদিক থেকে রাস্তার উপর থেকে ডাকাডাকি করছে, তো সেই জন্য উঠে যেতে হবে। এই যে আমাদের সেই ঘাট, এই ঘাট দিয়ে উঠবো। এই ঘাটের এখানে কিন্তু খুব স্লিপ হয়ে আছে এখন, আর আমাদের পা তো পুরো পাঁকে, আরও স্লিপ। এখান থেকে ওঠাটা খুব রিস্ক, নিচ দিয়ে এ সাইড দিয়ে ওঠো, তুমি এর উপরে উঠো না সুস্মিতা। জাল বাইতে বাইতে এতটাই ঘেমে গেছে, মুখ ঘুরিয়ে এদিকে মুছবো এদিকে মুছবো, সব ভেজে আর সব নোনা, সব নোনা, জল নিচ্ছে না কিচ্ছুতে, আনছে না। দুপুরবেলা যা খেয়েছিলাম বুঝলে, হজম হয়ে গেছে সব, পা খেতে এখন আবার গাছ পাত। সন্ধ্যাবেলা একটু আবার কিছু খেতে হবে। সৌরভ এখান থেকে দেখে দেখে চলে গেছে, খুব কান্নাকাটি করছিল, মা আমি নামবো নামবো, আমি বলছি এখন না, সকালের দিকে হলে তাও এরকম নদীর কানায় নিয়ে যাই না কখনো। এবার ঠাম্মার সঙ্গে মাঝে মধ্যে চড়ে নামে,
নদীর চরে, তাও সে ভুল ভবিষ্যৎ একাধিক। জল খাবো জল, এক বোতল জল আনতেই ভুলে গেছিলাম। যখন এসেছিলাম তখন কিন্তু ভালোই একটা রোদ গরম ছিল, তারপরে কিছুক্ষণ জাল ফেলতে ফেলতে সময়টা পার হয়েছে আর আরও ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আমরা চর ঠেলার ফলে আমরা সেই ঠান্ডাটা বুঝতে পারিনি, কিন্তু এবার আস্তে আস্তে উপরে যাচ্ছি বুঝতে পারছি। বন্ধু বান্ধব সব বাইকে করে যাচ্ছে, যেতে যেতে একটু হাসছে, দেখছি সব ভূত হয়ে আছে, ভূত হয়ে আছে, প্লাস্টিক পঁচিশ টাকা। এই ঘুটে দেওয়ার একটা জায়গা দেখেছো কি সুন্দর, এইখানে ঢালাইটা গরম হয় আর ঘুটেটা দেয় তাড়াতাড়ি শুকায়। তুমি তো শুনতে পাওনি, নদীতে নামতে পারিনি তাই। গা হাত পা ধুতে ওখানে পুকুরে নেমেছিলাম, তো বাবা বলছে তুমি তাড়াতাড়ি করো আমি এক জায়গায় বেরোবো। আমি বলছি দেরি হবে, ওর থেকে বাবা বাড়ি যাই, গিয়ে ধীরে সুস্থে গা ধুবো চান করবো। আজকে আর দরজার মুখে ইট নেই, গতকাল এসে দেখেছিলাম ইট, এই সেই ইট পড়ে আছে। এটা নিমন্ত্রণের ইট, এখানে রাখা থাকবে, যার যখন দরকার হবে ইটটা তুলে ওখানে রাখবে। নিমন্ত্রণ কে করে গেছে কে করে গেছে শুনতে শুনতে এই যে মাইক বাজছে, কালীপূজা, কালীপূজার নিমন্ত্রণ। ওখানে কে রে লতু আর ডলি, কি হচ্ছে? মানে কুল টুতুল, তারপরে গাছ পাতা ছিঁড়ে রান্না বান্না ওইসব হচ্ছে। দুদিন আগে পর্যন্ত এই মাঠটা সোনালি ধানে ভরপুর ছিল, এখন পুরো ফাঁকা মাঠ, শুধু ধানের গোড়াগুলোই আছে। আর আপনাদেরকে সে মাছের কথা কিছু বলা হয়নি, মাছ যা পেয়েছে খুব বেশি না, অল্প স্বল্প হয়েছে, তো ওখানে রেখে আসছিলাম। বাবার বলছিলাম যে তুমি এখানে রাখো, রান্না একা ভাত ভেজে খেয়ে কোনে, তো বলছে না তুমি নিয়ে যাও, আমি এখন বেরোচ্ছি, ওসব মাছ টাছের ঝামেলা নেবো না। বলছে যে দুপুরবেলা তরকারি আছে ওতেই হয়ে যাবে, আমরাও অবশ্য দুপুরবেলা তরকারি নিয়ে আসছি, মাছগুলো রাখা আছে। আজকে পর্বটা এখানে শেষ করছি, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।